আবারও রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 58 লাখ টাকার জাল নোট উদ্ধার ও 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসব অপরাধীদের গ্রেফতারের সব সময় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। জাল টাকা তৈরির চক্র সংখ্যায় কম হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে, কারণ 1000 টাকার একটি নোট তৈরি করতে ব্যয় হয় মাত্র 4 থেকে 5 টাকা বলে জানান গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মশিউর রহমান। বিস্তারিত স্কেলিটনের রিপোর্টে। জাল টাকা, সাদা কাগজ, রং, জলছাপ ও নিরাপত্তা সুতা দিয়ে 1000 টাকার নোট তৈরি করতে খরচ হয় 5 টাকা। যে কোনো উৎসবকে সামনে রেখে প্রতারকরা জাল টাকা তৈরি করে থাকে। জাল টাকার অসংখ্য কারখানা শনাক্ত করে ব্যবস্থাও কম নেওয়া হয়নি। বিভিন্ন সময় কোটি কোটি টাকার জাল নোট জব্দ ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়, গ্রেপ্তারও করা হয় জাল টাকা কারবারিদের। আইনি দুর্বলতার কারণে জেল জরিমানার পরেও বন্ধ করা সম্ভব হয়নি। চক্রগুলো জেল থেকে বের হয়ে নতুন করে জাল টাকা তৈরি করে থাকে বলে জানান DBDC মশিউর রহমান। তদন্ত হয়ে যাওয়ার পরে ফাইনাল বিচার হতে বছরের পর বছর লেগে যায়। এর জন্য এখনও বাংলাদেশে স্পেশাল কোনো ট্রাইব্যুনাল নাই, এর জন্য দ্রুত বিচার হওয়ার কোনো আইন নাই। সেই কারণে দীর্ঘ বছর, 10 বছর, 5 বছর ধরে তো আপনি একদল আসামিকে জেলখানায় রাখতে পারবেন না। এটা মানবিক কারণে, সাংবিধানিক কারণে তারা মাননীয় আদালতের মাধ্যমে এক সময় ছাড়া পেয়ে যান। তারা ছাড়া পেলে ভবঘুরে জীবনযাপন করতে গিয়ে একটা পর্যায়ে আবার সেই পুরনো অভ্যাসে তারা নিয়োজিত হয়। তবে জাল টাকা কারবারিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে হয়তোবা এসব অপরাধ থেকে ভালো পথে ফিরতে পারে বলেও জানান তিনি। তো কেন তারা বারেবারে এই কাজগুলো করে, তার একটা টেকনোলজিক্যাল ব্যাখ্যা আমার কাছে মনে হয় যে এই লোকগুলো এই কাজ করার জন্য একটা এক্সপার্টিজ আছে। কেহ ধরুন সে প্রিন্ট দিতে পারে, কেহ জাল টাকা তৈরি করার জন্য জলছাপ, নিরাপত্তা সুতা আরও আরও বিষয় সংক্রান্ত ভালো কাপড় বা বিশেষ কাগজগুলো তৈরি করতে পারে। এই এক্সপার্টিসগুলো যখন তাদের ভিতরে ডেভেলপড হয় তো তখন তারা জেলখানায় গেলে যে কাজটা হয় যে মামলা চূড়ান্ত বিচার হওয়ার আগ পর্যন্ত তারা বেশ কিছু মাস জেল হাজত থাকেন, তারপরে একটা সময় জামিন নিয়ে চলে আসেন। জামিন নিয়ে চলে এসে তার সেই অভিজ্ঞতাগুলোকে সে ভুলে যায় না। ভুলে যাওয়ার না যাওয়ার কারণে অন্য আরেকটা দল তাদেরকে একত্রিত করে আবার ব্যবসাপাতি শুরু করে এবং সেই কারণে একসাথে তারা জাল টাকা তৈরি কাজে ব্যবসায় নিয়োজিত হয়। প্রতিটা 1000 টাকার নোট ছাপাতে তাদের 4 টাকা, 3 টাকা অথবা 5 টাকা খরচ হয়। এছাড়াও গত কয়েকদিনে গোয়েন্দা পুলিশ জাল টাকা কারবারিদের 6 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে 58 লাখ টাকা ও সরঞ্জামাদি। গ্রেপ্তারকৃত প্রতারকরা দীর্ঘদিন থেকে জাল টাকা তৈরি করে আসছিল, বেশ কয়েকবার জেলের ঘানিও টেনেছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার। রাষ্ট্রীয় প্রোগ্রাম, উৎসব, পূজা পার্বণ, ঈদ, তখনই জাল নোটের চক্রগুলি বেশি সক্রিয় হয়ে যায় এবং তারই ধারাবাহিকতায় এই 3টি চক্র ধরা পড়ে। চক্রের বাকিদেরও খুব দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে তারা আরো বিষয়গুলি জানে কিনা। স্কেলিটন, মাই টিভি, ঢাকা।